রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত থানা এবং ফাঁড়িগুলোর উন্নয়নের জন্য প্রতি বছর বহু টাকা বরাদ্দ থাকে। কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে এটাই, এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অফিসগুলির আড়ষ্ঠতা বেশ কিছু থানার উন্নয়নমূলক কাজকে বাধাপ্রাপ্ত করছে। সাম্প্রতিককালে সেই চিত্রটাই উঠে এসেছে সার্চ ইন্ডিয়া টিএনএন এর বিভিন্ন ভিডিও ফুটেজে। এই মুহূর্তে যে ছবিটি আপনাদের সামনে রয়েছে সেটি হচ্ছে এয়ারপোর্ট থানার একেবারে প্রবেশ পথের ছবি। এই প্রবেশ পথে যেই বোর্ডটি রয়েছে সেটি লোহা এবং টিনের তৈরি। এর দুর্দশা স্পষ্টতই চোখে পড়ে, এটি যে কোনো সময় লোকজনদের মাথায় পড়তে পারে এবং এর ফলে নানান দুর্ঘটনা ঘটতে পারে। শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থানার নেম বোর্ডের যখন এই অবস্থা, তখন ভাবুন বিভাগীয় আধিকারিকদের সচেতনতা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। এই থানার অভ্যন্তরে পরিকাঠামোগত নানান সমস্যাও রয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি কোনো দুর্ঘটনা ঘটার অপেক্ষায় রয়েছে এয়ারপোর্ট থানা কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? কেন এই উদাসীনতা, কেন এই অদূরদর্শিতা? রাজ্যের বিভাগীয় দপ্তর বিশেষ করে থানাগুলির উন্নয়নের জন্য প্রচুর পয়সা খরচ করছে, তবে কেন এই রকম দুর্দশা চোখের সামনে উঠে আসবে, এটাই প্রশ্নের। ক্যামেরায় শুভম ধরের সঙ্গে দেবাশীষ দেবের রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।